আবার এসে গেছে গৌতমের সাথে কিছু খবরের ঝলক নিয়ে। চলুন চটপট দেখে নি আজ কি আছে খবরের ঝুলিতে। এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক গ্রাস করে চলেছে নোবেল করোনা ভাইরাস। এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে একযোগে লড়াই করে চলেছে পৃথিবীর সমস্ত দেশগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সংক্রান্ত প্রতিরোধের জন্য স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দিয়েছেন। বিভিন্ন জেলায় গড়ে তুলেছেন একাধিক কোভিড হাসপাতাল, পাশাপাশি সরকারি উদ্যোগে বিভিন্ন প্রান্তে কোভিড পরীক্ষা করছেন। কিন্তু আমাদের প্রত্যন্ত গ্রামগুলিতে এমন অনেক মানুষ রয়েছেন যারা কোভিড পরীক্ষা করতে পারছেন না। এই সমস্ত মানুষের কথা চিন্তা করেই এগিয়ে এলেন বাঁকুড়া জেলার ইন্দাস কালীবাড়ির সমিতির সদস্যরা। তাদের উদ্যোগে তৈরি করা হলো ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং তাদের সহযোগিতায় 40 জন মানুষের কোভিড পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়, যাদের মধ্যে রয়েছেন 7 জন মহিলা। ইন্দাস কালীবাড়ির সমিতির প্রেসিডেন্ট বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, আমরা সাধারণ গরিব মানুষদের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছি। অনেক গরিব মানুষরা যারা পয়সা খরচা করে কোভিডের পরীক্ষা করতে পারছেন না। গ্রামবাসী দেবজ্যোতি সেন বলেছেন, অন্যত্র গিয়ে কোভিড পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, তাই এই প্রয়াস, এই উদ্যোগ। ইন্দাস কালীবাড়ি সমিতির সদস্যদের এই উদ্দেশ্যকে সাধুবাদ জানায় জিরো ভিশনের তরফ থেকে। সত্যি এটি অভিনব প্রয়াস, ধন্যবাদ ইন্দাস কালীবাড়ির সদস্যগণদের। কালীবাড়ি সমিতির পক্ষ থেকে আজকে উদ্যোগটা নিয়েছি এই কারণেই, বহু গরিব মানুষ কোভিডের আতঙ্কে আজ বিরাট ভয়ে ভয়ে রয়েছে, আর সব জায়গায় মানুষের পয়সাও নেই যে মানুষ পয়সা দিয়ে কোভিড টেস্ট করিয়ে আসবে। আজকে আমাদের উদ্যোগে, আমাদের ক্লাবের উদ্যোগে সরকারি পরিষেবাটাকে আমরা দিতে পেরেছি, এটা আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি, এবং আমরা যাতে এই ধরনের মানুষের উপকার করে থাকি এবং যাতে আরও করতে পারি পরবর্তী সময়ে, সেটাই আমাদের লক্ষ্য। সারা কেমন পাচ্ছেন? সারা আমরা ভালোই পাচ্ছি। আমাদের এখানে বহু লোক আজ সকাল থেকে অনেকগুলোই হয়ে গেছে, এখনও লোক আসবে। যারা আমাদের আশাকর্মী আছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই কোভিড টেস্টের খবর দিয়ে এসছে, আমরাও প্রচার করেছি, তো মোটামুটি হবে, ভালো হবে বলেই আমরা আশা করছি। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ ভট্টাচার্য, ইন্দাস কালীবাড়ি সমিতির প্রেসিডেন্ট। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় 2 জন চালক সহ মৃত 4। ঘটনাটিকে ঘিরে বিশৃঙ্খলা এবং হইচই সারা পড়ে যায় বিষ্ণুপুর থানার সংলগ্ন মারার পঞ্চায়েত অন্তর্গত 1 নম্বর ক্যাম্পাস সংলগ্ন রাজ্য সড়কের ওপর। দুইটি লরির মুখোমুখি সংঘর্ষের জোরে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় লরি দুইটি। ঘটনায় 2 জন চালক ও খালাসি মিলিয়ে মোট 4 জনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে গতকাল রাত্রে বাঁকুড়া বিষ্ণুপুর থানার মরার 1 নম্বর ক্যাম্পাসের কাছে। উত্তর, একটা দক্ষিণ, তারপর দুজন মুখোমুখি মারে, আগুন চলে যায়, দুজন গাড়ি পড়ে ডেড। কজন মারা গেছে? 4 জন মারা গেছে, এই গাড়ি 2 জন, একজন এই গাড়ি 1 জন, আর একটা গাড়ি 3 জন। একটা গাড়ি 1 জন, আর একটা গাড়ি 3 জন, একটা খালাসি থাকেন। স্থানীয় সূত্রে জানা যায় মারার ক্যাম্পাস এর কাছে 60 নম্বর জাতীয় সড়কের ওপর অভিমুখে যাওয়ায় দুইটি লরি রাত 1টা নাগাদ পরস্পরের মুখোমুখি ধাক্কায় আগুন লেগে পুরো ভস্মীভূত হয়ে যায়। লরি দুইটির মধ্যে অ্যাসবেস্টার বোঝাই করা ছিল এবং পরস্পরের মুখোমুখি ধাক্কা লাগায় আগুন লেগে যায় এবং লরির চালক এবং ড্রাইভার পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায়।
সামনা সামনি মুখামুখি দুটো অ্যাক্সিডেন্ট গাড়ি। হ্যাঁ, প্রশাসনকে ফোন করা হয়েছিল, আরবিকে ফোন করা হয়েছে, সব এসেছিল। হ্যাঁ, নিয়ন্ত্রণে আগুন প্রচন্ড বেড়ে যায়। ঘটনাটি শুনে দমকল বাহিনী এবং পুলিশ সেখানে আসে এবং দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নেবানো যায় এবং লরি থেকে মোট চারজন অর্ধ পোড়া মৃতদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার সময় ওই লরিতে আরও কেউ ছিল কি না তা খাতিয়ে দেখছেন পুলিশ। প্রাথমিক তদন্তের অনুমান করা হয় যে লরির সংঘর্ষণের ফলেই এই আগুন লাগে এবং এরা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি বা রাস্তায় ছিটকে পড়তে পারেনি, তার জন্যেই লরির ভেতরে থেকে বেরিয়ে না আসতে পারায় তারা পুড়ে মারা যান। এই ঘটনার জেরে রাত থেকে সকাল পর্যন্ত বেশ কয়েক ঘন্টা 60 নম্বর জাতীয় সড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে বিষ্ণুপুর থানার পুলিশি তৎপরতায় এই সড়কে ফের যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। ঘটনাটা ঘটেছে, দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একটা গাড়ি প্রথমে খুব স্পিডে এসেছিল, মানে ঘুমিয়ে গেছিল ড্রাইভারটা, আর ওই গাড়িটা ওইখানে হোটেলে খাবার খেয়ে আর খুব আস্তে আস্তে আসছিল, জেগেছিল। আর যখন দেখছে যে মানে বেতাল হয়ে গেছে, তখন এই গাড়িটা মানে খুব স্পিড কমিয়ে দিয়ে ব্রেক মেরেছে, কিন্তু এই গাড়িটা ড্রাইভারটা তো ইয়ে হয়ে গেছিলো, মানে ঘুমিয়ে গেছিলো, ওই কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কোথায় হয়েছে? পুরা থেকে সৈয়দ মফিজুল হুদা আমাদের রিপোর্টার সংগ্রহ করেছেন এই সমস্ত খবর। জিরো ভিশন আজ এই পর্যন্ত। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, হ্যান্ড স্যানিটাইজার করুন। আর আপনারাও যদি রিপোর্টার হতে চান বা জিরো ভিশনে এমন কিছু খবর দিতে চান, তাহলে একটা নাম্বারে ডায়াল করুন 8018868739, জিরো ভিশনের অফিসিয়াল। নমস্কার।